মানে নমস্কার এনিটাইম 24 সকলো দর্শক মই স্বাগতম জানাইছো হয় হাহুলির বিভিন্ন দল সংগঠনে আজি আসলতে অবস্থা ধর্মঘাট তেওলোকে আসলতে এই হাউলি সারিয়েলে তেওলোকে আয়োজন কৰিছে কিয়নো ভবনীপুর সর্বুক উপহদর আসলতে হাউলি ইয়ার দাবিত তেওলোকে আসলতে ইয়ার ধর্মঘাট কৰিছে আর কোনে কোনে মই যাব খুজিম মোর লগত এজন সজাগন ব্যক্তি মোর লগত উপস্থিত আছে মই তেওর পৰা কিছু মন্তব্য মই লবলৈ চেষ্টা কৰিম ইয়াত বিভিন্ন জাতি ধর্মৰ লোকে আসলতে ইয়াত কিন্তু আজিৰ দিনত আসলতে এনেকৈ বহি থাকে একগোট হৈ থাকা পরিলক্ষিত হয়েছে আর মই পুনে পুনে যাব খুঁজে এজন সচেতন ব্যক্তি আছে হয় যেহেতু আপনার আজ অবস্থান ধর্মঘাট ইয়াত পালন করা হয়েছে বিভিন্ন জাতি জনগোষ্ঠীর লোকে কিন্তু আজ ইয়াত উপস্থিত আছে কি কয় আপনাদের কি আহ্বান জানাব খুঁজে আমি আহ্বান জানাম অসম সরকারের নবগঠিত কেবিনেট উপসমিতিক আমি এটা কথা স্পষ্ট করব বিচারিছো ভবানীপুর সর্বভোগ উপজেলা খণ্ডিত হাউলি অঞ্চলের রাইজে কোনো পরিস্থিতিত মানি নলয় যদি তেনে কোনো সিদ্ধান্ত গ্রহণ করে তেতিয়াহলে বৃহত্তর হাউলি অঞ্চলের রাইজে তীব্র আন্দোলন গড়ি তুলিব আর আমার দাবি যেহেতুকে অসম সরকারের সিদ্ধান্ত মর্মে উপজেলাখনের সদর মধ্যস্থানত হব লাগে আর হাউলি অঞ্চলটো ভবানীপুর সর্বভোগ সমষ্টির মধ্যস্থান আমার ইয়াত যথেষ্ট মাটি আন্তঃগাঁথনি আছে যাতায়াত ব্যবস্থা সুচল গতি আমি অসম সরকারক দাবি জানাও অনতি পলমে ভবানীপুর সর্বভোগ উপজেলার সদর হাউলিত ঘোষণা করক আর উপজেলার কাম কাজ সোনকালে আরম্ভ করক হয় আসলে কব লাগিব কব লাগিলে আসলে সর্বভোগ আর ভবানীপুরের আসলে মধ্যস্থান হাউলি আর হাউলি আছে আর যদি এই যদি সিদ্ধান্ত আসলে যদি সরকারে মানি নলয় তো ইয়াতক ভয়ানক আন্দোলন গড়ি তুলব বলে রাইজে মতামত জানাইছে।